নির্বাচনী প্রচার সভাত আজমলের হুঁশিয়ার বাণী পিছে কাক সাবধান হবল সকিয়নি আজমলের বদরুদ্দিন আজমলের দুর্গত সুমাই ধুবুরী দখলের জোরদার প্রচেষ্টা চলাইছে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেইনে। বুধবারে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়েও রকিবুলের হয়ে চলালে প্রচার, পিছে রকিবুল হুসেইনক পুনপটিয়াক আক্রমণ আজমলের। রকিবুলক লুটেরা সুরক্ষা আজমলের, আনকি কংগ্রেস দলে 26-ত বিজেপি সরকারের পতন হব বলে চলাই থাকা প্রচার সন্দর্ভত আজমলের কটাক্ষ। কংগ্রেস দল তো শেষই হয়ে গেল, একজন ভূপেন বরা এখেত কই আছে মই 2026 চিফ মিনিস্টার হব, চিফ মিনিস্টার নহব মুখ্যমন্ত্রী না হব মূর্খমন্ত্রী হয়ে যাব। তিনি গগৈ সন্দর্ভত শেহতীয়াকৈ ধারাবাহিক আক্রমণ করে আইছে বদরুদ্দিন আজমলে। বুধবারেও গগৈ মানে আজমলে বুঝালে দুইজনের আদা নাম এলো গো গগৈ গো গই গো গই মতলব যাবলৈ বিচারা দিয়েছো দুইজন ওয়ার্ল্ড রেনন বেইমান। ঈদর সময়ত অখিল গগৈয়ে নামাজতো অংশ ললে, পিছে অখিল গগৈক ধর্মর শত্রু আখ্যা দিয়া আজমলে কলে দুইটা জাতির কথা এনে হিন্দু হয় আমার মুসলমানের ঈদগাহ দুই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইদার কামাল ইদার লা উদার কামাল ইদার এইটু করেছে এই তার জাতির পরা গল এতিয়া হিন্দু নহয় মন্দিরত গই বানারসত গই গা ধুই আকৌ একবার হিন্দু হ'ব। পিছে অখিল গগৈৰ দাবী ধুবুৰীত বদৰ দিনক হেনো পানী খুৱাই দিছে অখিলে, বদৰে এতিয়া শুই উঠিয়েই আল্লাৰ নাম নলয় লয় অখিলৰ নাম। নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ সহযোগত ধুবুৰীৰ পৰা জ্যোতিমাৰ চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। নির্বাচনী প্রচার সভাত আজমলের হুঁশিয়ার বাণী পিছে কাক সাবধান হবল সকিয়নি আজমলের। বদরুদ্দিন আজমলের দুর্গত সুমাই ধুবুরী দখলের জোরদার প্রচেষ্টা চলাইছে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেইনে। বুধবারে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়েও রকিবুলের হয়ে চলালে প্রচার, পিছে রকিবুল হুসেইনক পুনপটিয়াক আক্রমণ আজমলের। রকিবুলক লুটেরা সুরক্ষা আজমলের, আনকি কংগ্রেস দলে 26-ত বিজেপি সরকারের পতন হব বলে চলাই থাকা প্রচার সন্দর্ভত আজমলের কটাক্ষ। কংগ্রেস দল তো শেষই হয়ে গেল, একজন ভূপেন বরা এখেত কই আছে মই 2026 চিফ মিনিস্টার হব, চিফ মিনিস্টার নহব মুখ্যমন্ত্রী না হব মূর্খমন্ত্রী হয়ে যাব। তিনি গগৈ সন্দর্ভত শেহতীয়াকৈ ধারাবাহিক আক্রমণ করে আইছে বদরুদ্দিন আজমলে, বুধবারেও গগৈ মানে আজমলে বুঝালে দুইজনের আদা নাম এলো গো গগৈ গো গই গো গই মতলব যাবলৈ বিচারা দিয়েছো দুইজন ওয়ার্ল্ড রেনন বেইমান। ঈদর সময়ত অখিল গগৈয়ে নামাজতো অংশ ললে, পিছে অখিল গগৈক ধর্মর শত্রু আখ্যা দিয়া আজমলে কলে দুইটা জাতির কথা এনে হিন্দু হয় আমার মুসলমানের ঈদগাহ দুই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইদার কামাল ইদার লা উদার কামাল ইদার এইটু করেছে এই তার জাতির পরা গল এতিয়া হিন্দু নহয় মন্দিরত গই বানারসত গই গা ধুই আকৌ একবার হিন্দু হ'ব। পিছে অখিল গগৈৰ দাবী ধুবুরীত বদর দিনক হেনো পানী খুৱাই দিছে অখিলে, বদরে এতিয়া শুই উঠিয়েই আল্লাৰ নাম নলয় লয় অখিলৰ নাম। নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ সহযোগত ধুবুৰীৰ পৰা জ্যোতিমাৰ চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।